ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম জিমেইলের ব্যাপারে আরেকটি টিউটোরিয়ালে। আমি যে গত তিনটা টিউটোরিয়াল করেছি, ফার্স্ট যেটা করেছিলাম সেটা ছিল যে কিভাবে একটি প্রফেশনাল আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর সেকেন্ড যেটা ছিল সেটা ছিল যে জিমেইল অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড সেটিংস। আমি ফুল সিকিউরিটি অ্যান্ড সেটিংসের ব্যাপারে দেখাইছিলাম। তৃতীয় যে ভিডিওটা ছিল সেটা ছিল কীভাবে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটাকে টু স্টেপ ভেরিফিকেশন করবেন, কোনো হ্যাকার হ্যাক করতে চাইলেও পাসওয়ার্ড জেনে গেলেও সে আপনাকে হ্যাক করতে পারবে না, এই ব্যাপারে ছিল আমার টিউটোরিয়ালটা। যদি আপনারা যদি না দেখে থাকেন আমার সেই ভিডিওগুলি দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দেবো, ইন স্ক্রিনে দিয়ে দেবো, আবার আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমার টপিক হচ্ছে যে জিমেল অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ড আপনি ভুলে যান তো কীভাবে আপনি পাসওয়ার্ডটা রিকভার করবেন, মানে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তো কীভাবে আপনি আবার সেই পাসওয়ার্ডটা ফিরে পাবেন, আপনি কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট আবার চালাবেন, পাসওয়ার্ড ভুলে গেলেও কীভাবে পাসওয়ার্ড রিকভার করবেন, তো সেটাই আজকে আমি দেখাবো। যেহেতু আমার আগের যে টিউটোরিয়াল সেটাতে আমি দেখাচ্ছিলাম কীভাবে রিকভার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হয়, কীভাবে রিকভার ফোন নাম্বার অ্যাড করতে হয়, কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন করতে হয়, তো আজকে আমি দেখাবো যদি পাসওয়ার্ড ভুলে যান তো আপনি কীভাবে আপনার পাসওয়ার্ডটা ফিরে পাবেন, সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন তাহলে শুরু করি। তো এর জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা আপনাদের যে ব্রাউজার আছে ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ইউজ করি, আমি ক্রোমে চলে যাচ্ছি। আপনারা এটাকে ডেস্কটপ মোড করে নেবেন, আগে ডেস্কটপ সাইট করে নেবেন। এই যে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে দেবেন, ডেস্কটপ সাইট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হলো সার্চ বারে লিখবেন www.google.com, দিয়ে আপনারা সার্চ করবেন। জাস্ট ওইটা আমার নেটটা একটু স্লোলি কাজ করছে। আচ্ছা হ্যাঁ, চলে আসছি। তো যখন আপনারা google.com চলে আসবেন, চলে আসার পর আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে যাবেন। সেটার জন্য আপনারা এই যে সাইন ইন দেখতে পাচ্ছেন, আপনারা সাইন ইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনার আপনি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে চাচ্ছেন, আপনি যেটা পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন। ধরুন আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনার নেক্সট করে দেবেন। নেক্সট করে দিয়ে দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হলো, আপনি যেহেতু আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, এখন আপনি কী করবেন? আপনি তো পাসওয়ার্ড ছাড়াও দ্বারা আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারছেন না, এখন আপনি কী করণীয়? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে ফরগট পাসওয়ার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, ফরগট পাসওয়ার্ডটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা করবেন, এখন আপনি গুগল আপনাকে বলতেছে যে এখন আপনি কী করবেন, এন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড ইউ রিমেম্বার ইউজিং উইথ দিস গুগল অ্যাকাউন্ট। মানে গুগল বলতেছে আপনার যে অ্যাকাউন্টের যে লাস্ট পাসওয়ার্ডগুলো ছিল, মানে লাস্ট কিছু ডিজিট বা লাস্ট যেটা পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সেটা, অথবা আপনার লাস্ট যে সংখ্যাগুলো ছিল আপনার যে যতটুকু মনে পড়ে সেটা দিয়ে আপনাকে এন্টার করতে বলতেছে। এন্টার লাস্ট পাসওয়ার্ড, লাস্টের কিছু সংখ্যা যদি আপনার মনে থাকে সেটা যদি আপনি দেন, দিয়ে দেওয়ার পর যদি নেক্সট করে দেন, নেক্সট করে দিলে তখন গুগল আপনাকে রিকভার করার কিছু অপশন দেবে। তো আপনার সেটাও মনে নাই, এখন আপনি কী করবেন? আপনার পাসওয়ার্ডের লাস্ট কিছু ডিজিট সেটা আপনার মনে নাই, সেক্ষেত্রে আপনি আরও একটা অপশন পেয়ে যাবেন, সেটা হলো ট্রাই অ্যানাদার ওয়ে। আপনি এখানে ক্লিক করেন। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর গুগল আপনাকে আরেকটা অপশন দিছে, সেটা হলো টু গেট এ ভেরিফিকেশন কোড ফার্স্ট কনফার্ম দ্য ফোন নাম্বার ইউর অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট। আপনার একটা নাম্বারের কথা বলতেছে। তো এইখানে যদি আপনি যে নাম্বারটা দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই নাম্বারটা এখানে দিতে বলতেছে। দিয়ে দেওয়ার পরে যখন আপনি সেন্টে ক্লিক করবেন, সেন্টে ক্লিক করার পর আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। সেই কোডটা যখন আপনি এন্টার করবেন, এন্টার করার পর আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করার জন্য গুগল আপনাকে একটি অপশন দিয়ে দেবে। তখন আপনি নতুন একটি পাসওয়ার্ড সেট করে দেবেন, দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটা আপনি ফিরে পাবেন। তো এখন আপনার ফোন নাম্বারটাও মনে নাই, এখন আপনি কী করলেন, যেই নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই ফোন নাম্বারটাও আপনার মনে নেই, এখন আপনি কী করবেন?
এখন আর একটা অপশন আছে, জাস্ট আপনাকে গুগল তিনটা অপশন দিছে, আপনি তিনটার একটাও নাই আপনার কাছে, আপনার একটাও আপনার জানা নেই, এখন আপনি কী করবেন? এখন আর একটা লাস্ট একটা আছে, যেটা আমি আমার আগের টিউটোরিয়ালে দেখাইছিলাম কীভাবে আপনি ফোন নাম্বার দিয়ে রিকভার করতে পারেন, বা রিকভার মেইল আপনি যেটা অ্যাড করেছিলেন রিকভার মেইল, সেই মেইলের মাধ্যমে কীভাবে আপনি ফিরে পাবেন। তো এখন আপনার মোবাইল নাম্বারটাও জানা নাই, এখন আপনি যেটা করবেন, আই ডোন্ট হ্যাভ মাই ফোন নাম্বার, মানে ফোন, এখানে যখন ক্লিক করবেন, জাস্ট একটু ওয়েট করুন, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। এখন আপনি যেটা করবেন, ব্যাগে চলে যাবেন, যেহেতু এখন আর অপশন পাচ্ছেন না, আপনি জাস্ট ব্যাগে ক্লিক করেন। ব্যাগে ক্লিক করার পর আপনি যেটা করবেন, আবার আপনি ফরগেটে ক্লিক করবেন, আবার আপনি ফরগেটে ক্লিক করবেন, ফরগেট মেইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাকে গুগল আরেকটা অপশন দিয়ে দেবে, সেটা হলো ফাইন্ড ইউর মেইল, ইন্টারভিউর ফোন নাম্বার অর রিকভারি মেইল। এখন আপনি, আমি যে গত টিউটোরিয়ালে দেখাইছিলাম যে আপনারা ফোন নাম্বার রিকভারি ফোন নাম্বার অ্যাড করলে পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা সেটাকে রিকভার করতে পারবেন, যেহেতু আপনি ফার্স্ট তিনটা স্টেপ আপনি পারেন নাই, আপনি ব্যর্থ হয়েছেন, আপনার কিছুই মনে নাই, লাস্ট ডিজিটগুলিও মনে নাই, ফোন নাম্বারও মনে নাই, কিছুই মনে নাই। এখন আপনি যেটা করবেন, এন্টার ইউর ফোন নাম্বার অর রিকভার মেইল, ওই যে আমি গত ভিডিওতে দেখাইছিলাম আপনারা যে রিকভার মেইলটা সেট করেছিলেন অথবা রিকভার ফোন নাম্বারটা সেট করেছিলেন, সেটা আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যখন নেক্সট করে দেবেন, নেক্সট করে দিলেই গুগল আপনাকে একটা, আপনি যদি মেইল দেন, এখানে যদি মেইল সেট করেন, যদি আপনি রিকভার মেইলটা এখানে দেন, দিলে নেক্সট যখন করে দেবেন, সেই রিকভার মেইল অ্যাড্রেসে আপনি যেই মেইলটা এখানে দেবেন, সেই মেইলে একটি ভেরিফিকেশন কোড অথবা একটা লিঙ্ক চলে আসবে, আসার পর আপনি ওইখানে যখন ক্লিক করবেন, তখন আপনাকে ওই কোডটা যখন এন্টার করবেন, করার পর আপনাকে গুগল নতুন একটি পাসওয়ার্ড দেওয়ার অপশন দেখাই দিবে। আর যদি আপনি ফোন নাম্বার দেন, তো ওই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, ওই কোডের মাধ্যমে আপনি নতুন একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, যদি আমার টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে, যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর সর্বশেষ কথা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আছে সেটাতে ওকে করে দিবেন, তাহলে এরপর থেকে আমি যত টিউটোরিয়াল আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে আরও ভালো কোনো বিষয় নিয়ে।